এই ভিডিওটিতে আমরা শুনব লাচিত বরফুকনের বিষয়ে জিজ্ঞাসিত ঘন ঘন প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, লাচিত বরফুকন কে ছিলেন এবং তিনি কিসের জন্য পরিচিত ছিলেন? উত্তর, 1622 সালে 24 নভেম্বর জন্মগ্রহণ করেন লাচিত বরফুকন। 1671 সালের সরাইঘাটের যুদ্ধে তার নেতৃত্বের জন্য পালিত হয়ে, যেখানে মুঘল বাহিনীর দ্বারা আসাম দখল করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, লাচিত বরফুকন স্বর্ণপদক কি? উত্তর, লাচিত বরফুকন স্বর্ণপদক জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে শীর্ষ ক্যাডেটকে প্রদান করা হয়। 1999 সালে প্রতিরক্ষা কর্মীদের বোরফুকানের বীরত্বপূর্ণ কার্যকলাপ এর আত্মত্যাগের অনুকরণে অনুপ্রাণিত করার জন্য পদকটি চালু করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, সরাইঘাটের যুদ্ধ কি? উত্তর, 1671 সালে গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে সরাইঘাটের যুদ্ধ সংঘটিত হয়। এটিকে সর্বশ্রেষ্ঠ নদী যুদ্ধ হিসেবে গণ্য করা হয়, যার ফলে মুঘলদের বিরুদ্ধে আহোমের বিজয় হয়। 4 নম্বর প্রশ্ন, কে লাচিত বরফুকনকে আহোমের বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করেছিলেন? উত্তর, আহোম রাজ্যের রাজা চক্রজ সিংহ গুয়াহাটিকে মুঘল দখল থেকে মুক্ত করতে আহোম রাজ্যের বাহিনীর প্রধান হিসেবে লাচিত বরফুকনকে বেছে নিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, লাচিত বরফুকনের মূর্তি কোথায় অবস্থিত? উত্তর, লাচিত বরফুকনের মূর্তি ভারতের আসাম রাজ্যের যোরহাটে অবস্থিত। 1671 সালে মুঘলদের বিরুদ্ধে সরাইঘাটের যুদ্ধে তিনি আহোম সেনাবাহিনীকে একটি নির্ণায়ক বিজয় নেতৃত্ব দেন। এই ভিডিওটিতে এই 5টা প্রশ্ন বিষয়ে আলোচিত করা হলো।